ঢাকা পোস্টের সকল দর্শকদেরকে শুভেচ্ছা। আমি সারাদিনের মতো আপনাদেরকে যেভাবে তথ্য জানিয়ে আসছিলাম পটুয়াখালীর কুয়াকাটা থেকে, উপকূলীয় অঞ্চলের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পায়রা বন্দরের 200 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং বাতাসের তীব্রতা আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি কুয়াকাটার একটি বিলাসবহুল আবাসিক হোটেল, যেটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং শুধু এই হোটেলটিই নয়, কুয়াকাটার সকল আবাসিক হোটেলগুলোকে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সব হোটেলগুলোতে কিন্তু এই উপকূলের সাধারণ মানুষরা কিন্তু অল্প অল্প করে আশ্রয় নিতে আসছে। আমরা প্রথমেই একটু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে যুক্ত আছেন কলাপাড়া উপজেলা প্রশাসনের ইউন মহোদয়, আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের কি ধরনের পরিস্থিতি। আপনাকে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ছোটাছুটি করছেন এবং সাধারণ মানুষকে মাইক ইন প্রচার প্রচারণা সব মিলে আপনার অক্লান্ত পরিশ্রম আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে কি কি প্রস্তুতি আপনার রয়েছে এবং যদি বড় কোনো বিপর্যয় ঘটে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ। আমাদের 175টি আশ্রয়ণ কেন্দ্র এবং হচ্ছে আমাদের যে মুজিব কিল্লাগুলো রয়েছে, প্রত্যেকটিতেই আমরা আমাদের ভলান্টিয়ার যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সবগুলোতে আমরা মানুষ উঠিয়েছি। সকল ইউনিয়ন চেয়ারম্যান এবং অন্যান্য আমাদের সরকারি অফিসাররা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় প্রত্যেকটি আশ্রয়ণ কেন্দ্রে আমরা খাবার, শুকনো খাবার, বিদ্যুতের ব্যবস্থা এগুলো করেছি এবং তদারকি করছি। আমরা আশা করছি আমাদের ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে এবং বড় কোনো ঘটনা ঘটবে না। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার, নগদ অর্থ এগুলো আমাদের হাতে আছে, যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সেগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ঝুঁকিপূর্ণ যতটুকু বেড়িবাঁধ রয়েছে, কী পরিমাণ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে এবং যদি বেড়িবাঁধ ছুটে যায় সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি আছে কীরকম? এখানে নীলগঞ্জ ইউনিয়নে 700 মিটার জায়গা মূলত বেশি ঝুঁকিপূর্ণ, সেটা আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করেছেন। সেখানে ইনস্ট্যান্ট আমাদের জিও ব্যাগ, বালু ভর্তি সেগুলো রয়েছে, ভ্যাকুয়াম মেশিন এবং লেবার রয়েছে। যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে এটি মেরামতের আমরা ব্যবস্থা রেখেছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, আমি কথা বলছিলাম কলাপাড়া উপজেলা প্রশাসনে ইউনো মহোদয় রবিউল ইসলামের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে গতকালকে থেকেই জানিয়ে আসছে যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, নগদ টাকা সহ শুকনো খাবার, আশ্রয় কেন্দ্র মুজিব কিল্লা এবং স্বেচ্ছাসেবী টিম, চিকিৎসক টিম সহ একাধিক প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে এবং তারই ধারাবাহিকতায় তার সাথে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। এবং আরও একটি বিষয়, এইমাত্র আমরা নিশ্চিত হয়েছি যে যতগুলো 155টি যে সাইক্লোন শেল্টার রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক শেল্টার যেখানে মানুষ ইতিমধ্যে গিয়েছেন সেখানে কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং মুজিব কেল্লাগুলোতে গবাদি পশু পাঠানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে সমুদ্রের পাশে ছিলাম, সেই সমুদ্রের পাড়ে দেখে এসেছি যে জোয়া ভাটা ছিল বিকাল থেকে, কিন্তু পুরো বিকালটাই ভাটা ছিল, কিন্তু সন্ধ্যা 6টা বাজার পর কিন্তু জোয়ারের তাণ্ডবটা আবার শুরু হয়েছে এবং জোয়ারের তাণ্ডবের যে সময়টা এই সময়টাই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে বলে আমরা যতটা জানি। এবং এই মুহূর্তে বাতাসের তীব্রতা, আমরা যেহেতু একটি হোটেলের সামনে রয়েছি এখানে বাতাসের তীব্রতাটা আসলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড বাতাসের তীব্রতা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের যে আতঙ্কটা সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার আগে নাগাদ তেমন কোনো মানুষ আশ্রয়কেন্দ্র না গেলেও সন্ধ্যার পরপর অনেক মানুষ আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে। তো এই ছিল আসলে কুয়াকাটা থেকে এই মুহূর্তের সর্বশেষ। বড় যদি কোনো বিপর্যয় ঘটে অথবা নতুন কোনো তথ্য থাকে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।